হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আমি এখন রান্না করব চিকেন। তো চিকেনটা রান্না করে আমরা একটু বের হব ঘুরতে, তো সেই ঘোরাঘুরির দৃশ্যগুলো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। চিকেন রান্না করার জন্য আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কিউব করা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে রান্নাটা খুব ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো যে কোথায় গিয়েছিলাম ঘুরতে। আপনাদের অনেকেরই আসলে কমেন্ট পেয়েছি যে ঈদ মাশাল্লাহ খুব ভালো কাটছে আপনাদের সবার। তো আমারও আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ঈদগুলা আমরা উদযাপন করেছি। তো ঈদের আনন্দটা এখনও কিন্তু আমাদের মাঝে রয়েই গিয়েছে, ঈদের আমেজটা যায় নাই। আমরা যেহেতু বছরে 2টা ঈদ করি, আমরা যারা মুসলিম আমরা জানি 4-5 দিন কিন্তু ঈদের একটা আমেজ থাকে। যার যার আত্মীয় স্বজন আসে বাসায়, তো ওই আমেজগুলো আমাদের মধ্যে থেকে যায় 4-5 দিন। 4-5 দিন খুব সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি আমরা স্বজনদের সাথে। কথা বলতে বলতে রান্নাটাও শেষ করব। আমি আদা পেস্ট দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আমার এখানে মোরগটা একটু বড় সাইজের, 2 কেজির মতো হবে মাংস, সেজন্য মোর পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। রসুন পেস্ট দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। মশলাটা একটু কষানো হলে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিব। হলুদের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলাও দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ করে। জিরা গুঁড়াটা পরে আবার দিব, যেহেতু আমি বললাম না যে দেশি চিকেনটা আমার এটা একটু বড় সাইজে ছিল। মুরগের মাংসটা আসলে অনেক টেস্টি হয়, অরিজিনাল দেশি যেটা, তো ওটা আজকে আমি রান্না করতেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে দিয়ে দিব চিকেনটা। এই মশলার সাথে বেশ ভালো করে কষাতে থাকবো চিকেন, কারণ 10 থেকে 15 মিনিট ধরে কষাতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, না হয় কিন্তু মশলাটা নিচ থেকে পোড়া লেগে যাবে। নাড়তে নাড়তে দেখা গিয়েছে একটা সময় এই চিকেন থেকে পানি উঠে আসবে, সেই পানিটা দিয়ে আমরা কষাতে থাকবো। আর যদি পানি উঠে না আসে তাহলে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো কষাতে থাকবো। না, কষানোর ফাঁকে ফাঁকে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হয় আবার নিচ থেকে পোড়া লেগে যাবে। 15 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে, তেলটা চুপচুপ করে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 4-5টা আলু। এই দেশি মোরগের মধ্যে আলুটা দিলে ভালোই লাগে খেতে। এখন আবারও ঢাকনা দিয়ে আলুটাকে বেশ ভালো করে একটু সেদ্ধ করে নিব। আলুটাও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনটা দেখতে পাচ্ছেন হাড় থেকে আলগা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর আবারও 10 থেকে 15 মিনিট রান্না করব। টোটাল আমি আলু দেওয়ার পর কষিয়েছি 25 মিনিটের মতো। তো রান্নাটা আসলে মিডিয়াম আঁচে করলে কিন্তু চিকেনটা খুবই সফট হবে, যেহেতু দেশি চিকেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা সবাই কম বেশি জানি, যারা রান্নার ব্যাপারে নতুন যে আপুরা তাদের জন্যই কিন্তু করে দেখাই রান্নাগুলো, একটু বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করলাম আবারও 15 থেকে 20 মিনিটের মতো। এর মধ্যে ঝোলটা একটু কমে আসলে আমি এর মধ্যে টালা জিরার গুঁড়া দিয়ে দিব, আবারও 1 টেবিল চামচের মতো।
এই জিরা গুঁড়াটা যদি আমরা শেষ পর্যায়ে দিই তাহলে কিন্তু তরকারি একটা ভালো টেস্ট আসে। আর আমি প্রত্যেকটা রান্নার মধ্যে আসলে বলে দিই ডিটেলস যে কি দিলে রান্নাটা বেশি মজার হয়। অন্যান্য মশলা দিয়ে কিন্তু রান্না মজা করা যায় না, আমরা দেশীয় মানুষ যেইগুলো আমাদের কিচেনে থাকে সেগুলো দিয়ে কিন্তু রান্নাটাকে অনেক বেশি মজার করে ফেলতে পারি। তো হয়ে গেল কিন্তু আমার চিকেন কারিটা, এটার ঝোলটা আসলে যে যেমনটা পছন্দ করেন চাইলে কিন্তু একদম ভুনা ভুনাও করে ফেলা যাবে। তো আমি একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি চুলাটা অফ করে দেব। আজকে চিকেন আর ডাল দিয়ে দুপুরে লাঞ্চটা হবে আমাদের। বাইরে যেহেতু ঘুরতে যাব, ঈদের ঘোরা ঘুরি আসলে শেষ হয় নাই, তো ঘোরাঘুরি করতে যেহেতু বের হব, তো রান্নাটা সেরে ফেলেছি নিশ্চিন্ত। চলে এলাম গোলাপ বাগানে। আমি কিন্তু গতকাল এই ভিডিওটা আপলোড করেছিলাম, তো এখানে পুরোটা ছিল না, তো যতটুকু পেরেছি আজকেও আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। তো গতকালকের ভিডিওটা আসলে দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গিয়েছিল, আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। সবাই আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন নাই, যারা যারা দেখেছেন তাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ আবারও আমি আপলোড করার জন্য, কারণ এই ভিডিওটা আমার কাছে ভালো লেগেছিল, তাই আমি আমার আইডিতে রাখতে চাচ্ছিলাম স্মৃতি হিসাবে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এটা কোন জায়গা, তো এটা ছিল সাভারে। আমরা ঈদের বেড়াতে এসে তো দেখলাম গোলাপ বাগান। তো ফুল দেখলে কার ভালো না লাগে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুলকে ভালোবাসে না। আর এর মধ্যে হচ্ছে গোলাপ, গোলাপ সবারই খুব পছন্দের ফুল। তো আমি অনেক ফুল উঠাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লোকজনরা ফুল উঠায় তাদের কাছে নিয়ে আমি নিজ হাতে অনেকগুলো ফুল উঠিয়েছি। আমার কাছে যেহেতু ভালো লাগছে গোলাপ বাগানটা, আপনাদের কাছেও ভালো লাগবে, আর সেজন্যই কিন্তু আমি শেয়ার করে দিলাম আপনাদের মাঝে। ঈদের একটা আমেজ, এখানে এসে মনে হচ্ছে যে হারিয়ে গিয়েছি গোলাপের মাঝে। তো অনেক মজা করেছিলাম, আমার হাজবেন্ড, আমার পরিবার সবাই এসেছে, আমার বোনের পরিবারও এসেছে, তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি ঘুরতে এসে। আর ঈদের মধ্যে কার ভালো না লাগে ঘোরাঘুরি করতে, তো আপনাদের সাথে তো শেয়ার করবই বলেছিলাম যে ঈদে কোথায় যাই কি করি সব কিছুই শেয়ার করব, সেজন্যই কিন্তু শেয়ার করে ফেলতেছি। গোলাপ বাগানে এসে আমাদের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করতেছি, এই পিকগুলো আসলে স্মৃতিময় হয়ে থাকবে। তো গোলাপ দিয়ে কিন্তু ভালোবাসা হয় আমরা সবাই জানি, এই গোলাপ পেতে হলে কাঁটার আঘাতও সহ্য করতে হয়। এখানে গোলাপ ওঠাতে এসে অনেক কাঁটার আঘাত খেয়েছি, আর গোলাপ তো অনেক সুন্দর তাই না, গোলাপ নিতে গেলে কাঁটার একটু আঘাত খেতেই হয়। সুন্দরের প্রতি যার একটু আকর্ষণ থাকে বেশি ওটার জন্য কষ্টও করতে হয় বেশি। গোলাপ বাগান দেখার পর আমার মেয়ে, পায়েলের মেয়ে একদম পাগলের মতো ছুটাছুটি করতেছে, ওদের কাছে খুব ভালো লাগতেছে। তো পায়েল, পায়েলের হাজব্যান্ড, পায়েলের পরিবারও এসেছে, আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। ঈদের আনন্দগুলো আসলেই স্মৃতিময় হয়ে থাকবে, কারণ আমরা যদি ঢাকাতে থাকি বোনেরা বোনেরা একসাথে হয়ে অনেক আনন্দ করি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ গ্রামের বাড়িতেও যাওয়া হয় না। তো সেজন্য কিন্তু আমরা যেহেতু বোনটা আছে ভালো লাগে, আর আমরা এই দুইটা বোন পায়েল আর আমি, আমরা কিন্তু একজন একজন কলিজার টুকরা, দুইটা বোন আল্লাহ পাক একসাথে রাখার তৌফিক দিয়েছে, একসাথে থাকি খুব ভালো লাগে, একজনের সুখ একজনের দুঃখ আমরা শেয়ার করে নিই। তো বোন বোন তো কতটা আপন আমরা কম বেশি সবাই জানি, আর অনেক আপুরা বলো যে আপু আমার বোন নেই, তুমি আমার বোন, আর তোমরাও কিন্তু আমার বোন, সবাই আমার বোন। এই যে মেয়েটা বলতেছে আঙ্কেল আমাকে ফুল দেন, তো লোকটা বলতেছে অনেক ফুল তোলা আছে ওখানে যাও নিয়ে যাও অনেক ফুল নিতে পারবে, তারপরও ও বলতেছে এখানে, কারণ ও ফুল ছিঁড়তে পারতেছিল না কাটার জন্য, কাটার বয়ে তো এত ফুল দেখতেছে তারপরে একটা ফুলও ছিঁড়তে পারে নাই কাটা লাগে বলে,
কিন্তু ফুলটা কিন্তু গ্রান্ড নেওয়ার জন্য আমরা সবাই পাগল। তো ওনারা ফুল উঠাচ্ছে, হয়তো বা ফুলগুলা বিক্রি করে। এখনকার ফুলগুলা বেশি একটা ভালো না। এই লোকগুলা বলতেছে এখন তো ফুলের সিজন না, এখন পাতা বেশি ফুল কম। এই যে পায়েল, পায়েলের হাজবেন্ড ফুল বাগানেই ঢুকে পড়েছে, ওরা ফটোশপ করতেছে ওখানে। তো ওদেরকে আমি আর নিলাম না। তবে খুব ভালো লেগেছে একসাথে ঘোরাঘুরি করাটা, এটাই সবচেয়ে বেশি বড়। আমি তো এক গাদা ফুল উঠিয়েছি অনেক কষ্টের পর, কাঁচি দিয়ে। এই লোকজনরা কিভাবে উঠায় সেটা আমি পরীক্ষিত করলাম, ওনাদের মতো করে আমি উঠানোর চেষ্টা করেছি এবং সার্থক হয়েছি, অনেকগুলা ফুল উঠিয়ে দিয়েছি। ওনারা বলতেছে যত ফুল দরকার নিয়ে যান, তো নিয়ে যাব কিছু ফুল। বাসায় নিয়ে সপ্তাহখানিক রাখা যাবে, ফুলদানিতে পানিতে ভিজিয়ে রাখবো। তো আমার ছেলেটা আসলে এক সাইডে বসে আছে, ও কাটার ভয়ে আর ঘোরাঘুরি করছে না, আমরাই ফুল তুলছি। আমার লাভলি লাভলি সুইট আপুরা, তোমরা কে কোথায় গিয়ে ঈদ করলা? ঢাকার বাইরে মানে গ্রামের বাড়িতে কারা কারা ঈদ করেছে? তারা তো অনেক মজা করেছো জানি, কারণ গ্রামের বাড়ির ঈদটা কিন্তু আলাদা একটা মজা থাকে। সব স্বজনরা চোখের সামনে থাকে, ভালো লাগে। যেখানে বের হব সেখানে কিন্তু নিজেদের মানুষ দেখা যায়, ওটার মধ্যে একটা শান্তি থাকে। তো আমরা সেজন্য এই যে বাগানে, তারপর জঙ্গলে এসে ঈদ করতেছি, মানে ঈদের আনন্দটা মিটাচ্ছি, কিছু করার নেই। আপনজনেরা তো থাকে সবাই যার যার মতো ব্যস্ত। যদি গ্রামে ঈদটা করতাম তাও ভালো লাগতো, সব স্বজনদেরকে চোখের সামনে দেখতে পারতাম, ওটার মধ্যে একটা সুখ থাকে। তো আমরা যেহেতু ঢাকাতেই ঈদ করেছি, এভাবেই ঈদের দিনগুলো কাটাই। আর যারা দেশের বাহিরে আছো আপুরা, তারা তো আরও একটু কষ্টে আছো, কারণ তোমরা অনেক একা একা। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। দুঃখ করো না, আবারও কিন্তু তোমরা সবাই সামনে এসে ঈদ করতে পারবে স্বজনদের সাথে, সেই প্রত্যাশা করি। এই যে আমি একটু বাগানটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু একটা ফুল গুঁজেও নিয়েছি মাথার চুলের মধ্যে। যখন ছোট ছিলাম তখন কিন্তু ফুল দেখলেই খোঁপাতে গুঁজে নিতাম, এখনো আমি সেই কাজটাই করলাম। আর আমার হাজবেন্ড এই যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দিবে বলে। তো এই ব্লগটা কিন্তু আমি গতকালই করেছিলাম, গতকালের ব্লগটা আমার একটু দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য আজকেও আবার আপলোড দিলাম। তো এই যে ভালোবাসার গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে ভালোবাসার মানুষ, ফুলগুলা খুব কাছ থেকে দেখানোর জন্য অনেকক্ষণ ধরে রাখলাম। আর আজকে যেহেতু গোলাপ বাগানে চলেই আসছি, যদি এখানে না আসতাম তাহলে গাজীপুরে যেতাম, গাজীপুরে গিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর স্পট দেখাতাম, কারণ ওখানে আমার একটা জায়গা আছে পিকনিক স্পট বানানোর জন্য। তো ওখানে যাবো ইনশাল্লাহ সামনে। তো আমাদের এবার মিস্টেক হয়ে গিয়েছে, তো যাই হোক আগামীতে ইনশাল্লাহ ওখানে যাব, ওখানে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তবে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই ফুলের সুবাস, খুব কাছ থেকে গোলাপ তুলা, সব কিছু স্বাদ পেয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করতে পেরেছি। আর অনেক সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছি, আনন্দ করেছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। তো সামনে ইনশাল্লাহ গাজীপুরে যাওয়ার ইচ্ছা আছে, ওখানে গিয়ে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে। পায়েল আর পায়েলের হাজবেন্ড অনেক ফুল তুলেছে, তো আমি আসলে ফুল তুলতে তুলতে একদম টায়ার্ড হয়ে পড়েছি, এত ফুল তুলেছি, তো ওদেরকে শ্যুট দেওয়ার টাইম পাই নাই। আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, তো ওইসব ছবিগুলো আসলে সবগুলা এখানে আমি তুলে ধরতে পারি নাই।
আজকের মতো যতটুকু পেরেছি তুলে ধরেছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।